সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের সন্তোষা গ্রামে বাবা মায়ের উপর অভিমান করে আরুফা খাতুন নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সরেজমিনে ঘুরে জানা যায়, গত 1 জুলাই শনিবার সন্তোষা অব্দাবাদের পাশে দিনমজুর আলমগীরের কন্যা সন্ধ্যায় একটি ছাপড়া ঘরে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। পরে তাকে স্বজনেরা উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার আরুফাকে মৃত্যু ঘোষণা করে। খবর পেয়ে বেড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শাহজাদপুরের সন্তোষা গ্রামে রোববার সন্ধ্যায় আরুফার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। আরুফার মা জানান, আরুফা চরবর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। গত ঈদুল আজহার আগে থেকেই দামি একটি জামার জন্য বাবা মায়ের কাছে বায়না ধরে আরুফা, কিন্তু দিনমজুর বাবা সময় মতো আরুফার প্রত্যাশা পূরণ করতে না পারায় ঈদের দিন ও পরের দিনগুলোতে মন খারাপ করে থেকেছে আরুফা। আরুফার মন খারাপ বিষয়ে তার মা তার কাছে জানতে চাইলে আরুফা জানায়, আমার পছন্দের জিনিস কিনে দেওয়ার টাকা কি তোমাদের আছে? আরুফার স্বজনদের ধারণা, এমন অভিমানের জের ধরেই আরুফা আত্মহত্যা করে থাকতে পারে। আমি ভালো ভালো তাদের মানে গরিব মানুষ। বেটির কি হয়েছিল? বেটি দুই দিন খালি অপুল গুলো লইল, তাই আমি বাধে গেছি বেটির মনে কি হয়েছে। আর বেটি এসে দেয় বেটি ওই ঘরে দুয়ার দিয়ে লইছে। কি চাইছিল কি চাইছিল? জিনিসপাতি তার মেলা মানছি, মেলা তো লে আমি মেলা তো দেবের বাড়ি নেই বেটিকে। আমি বেটিকে স্বাভাবিক জিনিস দিয়েছি, বেটির পছন্দ হয় নাই। স্বাভাবে ধরো দা এই কারণে ফাঁসি নিয়েছে। বেটি ভালো করে কিছু খাইল না, বেটি খেলা সন্ধ্যার সময় আমি লাইনে যা খারাপ লইছি, আর আসে দিয়ে বিটির ঘরে দুবার এসে খুললো, বারাবার সেজন এসে খুললো, খুলে তাই বেটি ঝুলতেছে। এদিকে স্কুল ছাত্রী আরুফার আত্মহত্যার ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আরুফা ছিল দ্বিতীয়। পরিবারের আদরের ধন আরুফার আত্মহত্যার ঘটনায় বাবা আলমগীর বাকরুদ্ধ। কেউ ভাবেনি বাবা মায়ের প্রতি অভিমান করে এভাবে আত্মহননের পথ বেছে নিবে অবুঝ আরুফা। বাবা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। সান্ত্বনা দিতে গিয়ে স্বজনেরাও ভেঙে পড়ছে অব্যক্ত কান্নায়। কোনো সান্ত্বনাই যেন মানাতে পারছে না শোকে মুখমান বাবা মাকে।